বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে যাব আলুল্লাহ শহরের দাদান। দাদান একটি প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারে ভরপুর একটি জায়গা। আলুল্লাহ সৌদি আরব। সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারে রয়েছে এই শহরটি আলুল্লাহ, যার আরেকটি নাম মাদাইন সালে। আলুল্লাহ শহরের চারপাশে রয়েছে অনেক লাল পাথর এবং পাহাড়। এখানে রয়েছে অনেক প্রাচীন সভ্যতা, যা গ্রিস এবং প্রাচীন রোমের মতোই আমরা তুলনা করতে পারি। সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই আলুল্লাহ শহরের চারপাশে চারটি সভ্যতার স্থান পেয়েছে, যার মধ্যে দাদান, লিহিয়ান, নাবাতেইন এবং আদি আরবি। সুধী দর্শকবৃন্দ, আমরা চলছি আলুল্লাহ মাদাইন সালে। যেতে যেতে আমরা অকৃত্রিম সৌন্দর্যে ভরপুর একটি শহর দেখতে পাব। এই রাস্তাটা একটি ঐতিহাসিক রাস্তা। মদিনা থেকে উত্তর দিকে যদি আমরা যাই, প্রথমে আমরা এসে পৌঁছাবো খাইবারে, এরপরে আলুল্লাহ মাদাইন সালে, তারপর আরও যদি উত্তর দিকে যাই তখন আমরা সৌদি আরবের তাবুক শহর, যে শহরে আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাবুকের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন। তাবুক থেকে যদি আরও উত্তর দিকে আমরা যাই, তাহলে আরও একটি ঐতিহাসিক স্থান, মুসা আলাইহিস সালামের মুজেজার একটি লাঠির আঘাতে যে ঝর্ণা ধারা, পানি ধারা, সেই গ্রামে আমরা যাব ইনশাআল্লাহ। সে জায়গাটি একদম জর্ডান এবং সৌদি আরবের বর্ডারে, আমরা সেখানেও যাব ইনশাআল্লাহ। সেখানে একটি কূপ রয়েছে, যে কূপটি নির্দিষ্ট সময়ে মানুষ পানি সরবরাহ পানি নিত, কিন্তু যে কোনো কারণে সেই নির্দিষ্ট সময়ে সোহেব আলাইহিস সালামের দুই কন্যা সেখানে পানি নিতে যায়, কিন্তু তার যে কোনো কারণে পানি নিতে পারে না, মুসা আলাইহিস সালাম সে পানি নিতে সহায়তা করে। সেই কূপটিতেও আপনাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর সেখান থেকে আরেকটু উত্তর দিকে গেলে কৌমে সোহেব আলাইহিস সালাম বা সোহেব ইসলামের ভিলা বা গ্রাম, সে গ্রামটা সম্পূর্ণ পাহাড়ের ভিতরে তৈরি করা, সেখানে কবরস্থানও আছে এবং যে তার সেই যুগের মানুষরা এই যেই পাহাড়ের ভিতরে থাকতো সেই রকম জায়গাটিও আছে, যেটা আমরা মাদাই সালিয়াতেও দেখেছি। সামুদ গোত্র আসলে মাদাই সালে থেকে শুরু করে জর্ডনের পেট্টা পর্যন্ত সেই সভ্যতাই নাবাতাইন সভ্যতাই রয়েছে। এরপর আমরা যদি আরও উত্তর দিকে যাই তাহলে জর্ডন ইনশাআল্লাহ, সে জর্ডনেও আমরা যাব। আমাকে আল্লাহ যদি তৌফিক দেয় জর্ডনে গিয়ে আপনাদেরকে পেট্টা শহরটা দেখাব, এবং তারপরও যদি আমরা উত্তরে যাই তাহলে ডেড সি, সেখানেও ঐতিহাসিক স্থান ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এগুলো দেখানোর চেষ্টা করব। يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد يا حبيب الله محمد يا رسول الله يا حبيب الله يا نبي الله সুধী দর্শকবৃন্দ, আমরা দাদানে এসে পৌঁছেছি। এবার আপনারা দেখবেন সেই প্রাচীন দাদান, যা এই আলুলার একসময়ের রাজধানী। দাদান সভ্যতা ছিল সবচেয়ে প্রাচীন একটি সভ্যতা। প্রাচীন আলুলার রাজধানী ছিল এই দাদান। এখানকার শিলালিপিগুলো দেখলে দাদানের ইতিহাস, অর্থনীতি এবং সামাজিক অবকাঠামো সম্বন্ধে ধারণা করা যায়। এই পাহাড়ের যে ঘরগুলো আমরা দেখছি তার ভিতরে অনেক সিংহের মতো আকৃতির অনেক নমুনা পাওয়া যায়, এই জন্য এই জায়গাটির আরেকটি নাম লায়ন টম। দাদান একটি শক্তিশালী এবং অত্যন্ত সংগঠিত প্রাচীন আরব রাজ্য, যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ভূমিকা পালন করে আসছিল। দাদানটি ছিল উত্তর আরবের অন্যতম গুরুত্বপূর্ণ কাফেলা কেন্দ্র, বিভিন্ন ধর্মগ্রন্থেও এর উল্লেখ আছে। দাদান শহরের অধিবাসীরা একসময় নাবাতিয়ানদের শত্রুতে পরিণত হয় এবং রোমানরা নাবাতিয়ানদের আক্রমণ করে এবং 106 খ্রিস্টাব্দে তাদের রাজ্য অধিগ্রহণ করে। এটি লিহিয়ানের তাদের দেশ পরিচালনার জন্য একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করতে উৎসাহিত করে। এটির নেতৃত্বে ছিলেন রাজা হ্যান্স। 106 খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা নাবাতিয়ানকে সংযুক্ত করার মাধ্যমে লিহিয়ানের উপর নাবাতিয়ান শাসনের অবসান ঘটে। যদিও রোমানরা নাবাতিয়ান রাজ্যের বেশিরভাগ অংশ দখল করেছিল, তবুও তারা দেদানের আঞ্চলগুলিতে পৌঁছায়নি। রোমান সৈন্যরা যারা কাফেলাকে
স্কর্ট করেছিল। তারা লিহিয়ান এবং নাবাতেনের মধ্যবর্তী পূর্ববর্তী সীমানা দেদানের 10 কিলোমিটার আগে শেষ হয়ে যায়। তবে আনহাস ইবনে তিলমির শাসনের অধীনে লিহিয়ানরা তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছিল। সুদীপেন্দ্র, আমরা গত পর্বে এলিফ্যান্ট রক দেখেছি, কিন্তু আমরা কীভাবে যাব সেই রাস্তাটা আপনাদের দেখাইনি। চলুন আমরা সেই রাস্তাটাও আজকে দেখাই কীভাবে। মাদাইন সালে, এটি সৌদি আরবের ইউনিক একটি ঐতিহাসিক স্থান যা 2004 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মাদাইন সালে, যার অর্থ হল সালে আলাহ ইসলামের শহর। হজরত সালে আলাহ ইসলামের কৌমরা সামুদ কৌম এখানেই বাস করত এবং এটির প্রাচীন নাম আল হিজর। আমরা জানি পবিত্র কোরআনে আল হিজর নামে একটি সুরাও বর্ণিত আছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মাদাইন সালে, এই জন্যই সারা বিশ্বের পর্যটক বর্তমানে এই শীতের মৌসুমে এখানে উপস্থিত হচ্ছে। এখানে এসে আপনারা ইচ্ছা করলে উইন্টার পার্কে এসে সরাসরি টিকিট কাটতে পারবেন, অথবা ইনশোর করার জন্য প্রথম থেকেই আমার প্রদত্ত ঠিকানা থেকে ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবেন। এখানে উল্লেখযোগ্য অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দাদান, জাবেলে ইকমা, হিজাজ রেলওয়ে স্টেশন, হেকরা, আল আখার হেরিটেজ গার্ডেন রেস্টুরেন্ট, উইন্টার পার্ক, অ্যাডভেঞ্চার ট্রেইল, ফিঙ্গার রক, এলিফেন্ট রক, জার রক, আলোলা ফ্রেশ ফার্ম সহ আরও অনেক দেখার মতো সৌন্দর্য এখানে উপস্থিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিখ্যাত এলিফেন্ট রক দেখতে অনেকটা হাতির মতো। এখানে পর্যটকরা আসে এবং বিভিন্ন ধরনের ইভেন্ট পরিচালনা করে, বিশেষ করে গাড়ি চালায় তারা এবং তারা ঘোড়সওয়ার হয়।